সন্তুষ্ট না এই চেহারা ভুরুটা কি সাইজ করো দা তারা সাইজ করে নাও অথচ অনেক মেয়ে আছে যাদের এই ভুরুটাই নাই অনেক মেয়ে আছে জন্মের পরে তার মুখ আছে কথাই বলতে পারে না অনেক মেয়ে আছে দুইটা হাতের মধ্যে একটা হাত নাই আছে না এরকম আবার অনেক মেয়ে আছে দুই পায়ের মধ্যে একটা পা নেই সে খোরা অথবা প্রতিবন্ধী হয়ে আছে আল্লাহ তো ওই মেয়েগুলো চাইতে আল্লাহ তোমার তো সুন্দর করে বানিয়েছে বোন এরপরে কি আল্লাহ সৃষ্টি তোমাকে ভালো লাগে না যে আল্লাহ এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছে অনেক মেয়ে আছে কথা শুনতেই পারে না তার কানে কানে শুনতে পারে চোখ দিয়ে দেখতে পারে না অথচ এরপর অনেক মেয়েরা বিউটি পার্লারে যায় নিজের চেহারা সৌন্দর্য মানুষকে দেখায় আসলে না অথচ সমাজে দেখেন আমি প্রায় বলি এই কথাটা অনেক মেয়েরা আছে আমাদের বোনেরা দেখবেন যখন মরে মারা যায় তখন আমরা তাদেরকে পর্দা করাই এতে পাপনার লোকেরাও আছে আপনারাও করেন একটা মেয়ে দেখবেন যখন মারা যায় মেয়েদের কাফনের কাপড় কয়টা আর একটু আস্তে বলেন মেয়েদের কাফনে কাপড় হলো পাঁচ টুকরা অথচ মারা গিয়েছে এই মেয়েরা যখন জীবিত থাকে মেয়েরা যখন কলেজ ভার্সিটিতে যায় তখন কাপড় পরে কয় টুকরা থ্রি পিস একটা ওড়না তো আবার গলার মধ্যে ফাঁস দিয়ে থাকে মাঝে মধ্যে অটো তে লেগে রাস্তায় পড়ে থাকে আছে না এরকম ওড়না যেখানে থাকার কথা সেই জায়গায় নাই আছে কোথায় প্রথম আসমানে একটা থ্রি পিস প্লাজো পায়জামা আর প্লাজো পায়জামাটা টাকুর উপরে আধা দুটো গেছে এটা আবার নিচে নাই উপরে উঠে গেছে তবে এই জন্য মেয়েদের কিন্তু দোষ নাই এটা দোষ হলো আমাদের আপনাদের কেন দোষ হয়তো বলবেন কারণ মেয়েরা বলে হাদিসে আসলো মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার ছেলেরা টাকুর উপরে প্যান্ট লুঙ্গি পরবে মেয়েরা দেখলো কি ব্যাপার আজকে যুবকরা জিন্স প্যান্ট পরে টাকুর নিচে একবার রাস্তা পরিষ্কার করে দিয়ে চলে যায় ওরা যখন পালন করে না এখন আমরা পালন করে শুরু করে দিই সুবহানাল্লাহ বলে এখানে সুবহানাল্লাহ এই জন্য মেয়েরা একবার হরতাল ডেকে মেয়েরা শুরু করলো আমি অনেক সময় ভার্সিটি দেখবেন একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে মেয়েটার পা টাকুর উপরে আরো আধা ঢুকে গেছে তার প্লাজো পায়জামাটা তার পায়ের কাছে কোমর জায়গাটা দেখা যাচ্ছে আর ছেলেটার পা যদি আপনি নিচে দেখতে চান তাও দেখতে পারবেন না মুজা পরে আছে তার উপরে আবার জিন্স প্যান্ট নিছে কথা কোন ঠিক না নবীদের সম্পূর্ণ বিপরীত অথচ হাদিসে যেই বাবা একটু ভালো করে শোনেন মা বোনেরা যেই বাবা যেই মা যেই স্বামী তার স্ত্রীকে এরকম ড্রেস কিনে দেবে নবীজি বলে সে হলো দায়ুস তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না সালাতাতুল্লা ইয়াদখুলুন আল জান্নাহ এর মধ্যে বলে দায়ুস দায়ুস তাকে বলা হয় যে তার স্ত্রীকে তার মেয়েকে প্লাজো পায়জামা কিনে দিয়েছে যে প্লাজো পায়জামা পুরো রাস্তায় গেল যদি 100 জন পুরুষ দেখে 100 জন পুরুষ একই সময় একই টাইমে চোখের জিনা করা গুনাহ আল্লাহ তার আমল নামা দিবে নাউজুবিল্লাহ বলে অথচ আমার বোনেরা আপনার এই সুন্দর চেহারা মানুষকে দেখার জন্য কলেজ ভার্সিটিতে প্লাজো পায়জামা পরে আপনি বের হয়ে চলে গেলেন কোন মৃত্যুর পরে কিন্তু আপনার কাফনে কাপড় পাঁচ টুকরায় পরানো হয় শুধু তাই না কবরে যখন দাফন করা হবে আজকে যেই মেয়েটা একটা তেলা পোকা দেখলে ভয় পায় একটা টিকটিকি দেখলে ভয় পায় আছেন দেখবেন মেয়েদের মাঝে এই যে আমার মা বোনেরা যেখানে আছে একটা ছোট তেলা পোকা ছেড়ে দিবেন আর কিচ্ছু দরকার নাই তেলা পোকা ছেড়ে দিলে দেখবেন একেবারে কাপড় নষ্ট করে গিয়ে গা রাগে তখন পারে আছে না আবার অনেক মেয়ে যদি ছাদে টিকটিকি দেখে টিকটিকি ওই যে চিকন চিকন ওই টিকটিকি দেখলে ভয় লাপা বোন তুমি একটা টিকটিকি দেখলে ভয় পাও একটা তেলা পোকা দেখলে দোষাত লাভ দিয়ে ওঠো অথচ তুমি তোমার সুন্দর চেহারা তোমার কোমলে পা তোমার চুল বের করে তুমি রাস্তায় চলো তোমার যতগুলো চুল যতজন মানুষ দেখবে তোমার কবরে ওই বিষধর সাপ তোমাকে দংশন করতে থাকবে কথা কোন ঠিক না আমার বোনেরা এই সুন্দর চেহারা কিন্তু থাকবে না তোমার চাইতে বিশ্ব সুন্দরী ছিল রানী এলিজাবেথ ইংল্যান্ডের রানী মোনালিসা যার চেহারা এত সুন্দর ছিল হারে মৃত্যুর পরে শুধু তার ছবিটা বিক্রি হয়েছে কোটি কোটি টাকা দেয়া যায় আপনি জিজ্ঞেস করেন মোনালিসার কবর তালাশ করেন তার চেহারা পাওয়া যাবে সুন্দর চেহারা কিন্তু এখন আর পাওয়া যাবে না
বাংলাদেশে কত নায়িকা কত মডেল মারা গেল মৃত্যুর পরে কেউ তার শরীরে দুর্গন্ধ বের হয়। এই চুলগুলো মাথাতে চুল আছে আমাদের, মৃত্যুর নয় দিন পরে হাতের লঙ্গলো একটা একটা করে খুলে যাবে। এই যে চেহারা আপনি সানসিল্ক অলগিলিয়া শ্যাম্পু দিয়া, বাপরে বাপ, মাথা আগুনে দিয়ে, আবার অনেক যুবকরা আছে আবার এরকম ভাবে স্টাইল করে বের ফেলা আছে না এরকম চুলে, আবার মুখে ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম দিয়ে একেবারে সুন্দর হয়ে অন্য কাউকে দেখানোর জন্য স্কুল কলেজ ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। অথচ আল্লাহ তাআলা তিনিও একটা দামি ফেস ওয়াশ দিয়েছে, এই ফেস ওয়াশটা ব্যবহার করি না আমরা, কথা কোন ঠিক কিনা? অনেক যুবকরা আছে দামি দামি শ্যাম্পু কিনে, দামি দামি ফেস ওয়াশ, ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে নেয়। অনেক মেয়েরা আছে তাদের যে পাল তাতে দেখবেন ব্যাগের ভিতরে ছোট্ট একটা আয়না রাখে, একটা চিরুনি রাখে, আর ছোট্ট ছোট্ট সাথে থাকবে ফেস ওয়াশ রাখে মুখটা পরিষ্কার করার জন্য। আমারে আমার আল্লাহ সুবহানাহু তিনিও একটা দামি ফেস ওয়াশ দিয়েছে, আল্লাহর ওই ফেস ওয়াশ যদি ব্যবহার করা হতো এই চেহারা শুধু দুনিয়াতে নয় আখেরাতেও তাদের চেহারা সুন্দর রাখবে। তিল্লাহ করুন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে দামি ফেস ওয়াশ আল্লাহ দিয়েছে, কোনো টাকা লাগবে না। আপনি এক বোতল সানসিল্ক কিনতে গেলে 250 টাকা লাগবে, পন্ডস ফেস ওয়াশ কিনতে গেলে, ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ কিনতে গেলে 450 টাকা লাগবে দামিটা। অথচ রব্বুল আলামিন বলে আমি দামি একটা ফেস ওয়াশ আমি তোমাদের জন্য দিলাম রে যুবকরা, এইটা যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে বল হালিয়াতা মিনাল মুমিন। নবীজি বলেন ওই ফেস ওয়াশের পানি যত জায়গায় চলে যাবে ওই জায়গা আমার আল্লাহ আলোয় আলোকিত করে দিবে। শুনতে রাজি আছেন তো? আমি বলবো একটু পরে ইনশাআল্লাহ, দাঁড়ান আমি ফেস ওয়াশটা যাওয়ার সময় নিয়ে যাব, কোনো টাকা লাগবে না, চিন্তা করুন আপনারা। তো যে কথা বলছিলাম আমাদের মা বোনেরা মরার পরে পর্দা করে, দেখেন একটা মেয়ে ভার্সিটিতে যাচ্ছে একটা থ্রি পিস পরে তিন টুকরা, অথচ মৃত্যুর পরে পরানো হলে কয় টুকরা? পাঁচ টুকরা। এমন ভাবে পরানো হয় ঢেকে তার উপর আর একটা কাপড় দেয় আছে না এরকম, এমনকি কেউ যদি বলে যেখানে একজন মহিলা মারা যায় ওই মহিলাদের লাশ কি কোনো পুরুষ গোসল করায়? পুরুষরা ধরে কেন ধরে না? না ওটা তো মহিলা, ওটা তো পর্দা করে, আবার মশারি দিয়ে ঢেকে রাখে। চিন্তা করছেন এই মেয়েটা মরার আগেই কলেজ ভার্সিটি গিয়েছে, কোনোদিন বোরকা পরে নাই, কোনোদিন পর্দা করলে না, মরে গেছে এখন মশারির মধ্যে ঢুকে দিয়েছে, কথা কন না কেন আপনারা? একটু বাস্তব কিছু কথা আপনাদের আমি বলে যাই, জানি না আবার আপনাদের সামনে আবার দেখা হবে কিনা। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না, পরিপূর্ণ মুসলমান হতে হবে, মুসলমান হতে। আর আমরা মুসলমান হতে চাই মরার পরে, মরার পরে পর্দা করতে চাই, মরার পরে বোরকা পড়তে চাই। অনেক যুবকরা আছে দেখবেন পর্দা এমনি করে না, মরার পরে করে। যদি কোনো মানুষ দেখবেন কোনো দুলা ভাই তার শালী যদি মারা যায় আর এলাকায় এসে যদি বলে আমি আমার শালীর লাশটা আমি গোসল করাই দিব, আপনারা দিবেন? অথচ এই শালী যখন জীবিত ছিল দুলা ভাই তার বাইকের পিছনে নিয়ে ঈদের সময় এক মার্কেট থেকে আর এক মার্কেট, এক জনপদ থেকে আর এক জনপদ, এক পার্ক থেকে আর এক পার্ক ছুটে চলে গেল শালী রে নিয়ে। সমাজ কোনোদিন বাধা দিয়েছে? দেয় নাই। অথচ শালী মারা গিয়েছে এখন বলছে পর্দা করতে হবে। আচ্ছা আপনারাই বলেন এই এলাকার এখানে কোনো দুলা ভাই আছে নাকি? আছে আপনি তো জামাই আছে তো অনেকে, তাই না? আপনারা বলেন কোনো দুলা ভাই যদি বলে আমি 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 আমার শালীর লাশটা আমি গোসল করাবো মারা গেলে আপনারা দিবেন? না। মুরব্বীরা বলবে লাঠিটা যায় বেতন, এত বড় সাহস দুলা ভাই কি শালীর লাশ ধোয়ায় বলবেন? এটা বলে লাঠিতে মারাই শুরু করলো আমার মনে হয়। অথচ এই মুরব্বীরা এই সমাজের সমাজপতিরা যখন শালী জীবিত ছিল দুলা ভাই শালীকে নিয়ে মার্কেটে গেছে, এই যে পাবনা মার্কেটে আপনি শিশু পার্ক, আসলে শিশুরা তো আসি নাম দিয়ে শিশু পার্ক জায়গারা শিশুরা যায় ওই বড় বড় বুজুর্গরা যায় নাকি? তো যাই হোক
দুলা ভাই শালিকে নিয়ে জীবিত অবস্থা নিয়ে চলে গেছে কোথায় পার্কে, তখন সমাজ বাধা দেয় নাই। এবারে শালি মারা গিয়েছে, এখন তো কথা বলে ক্ষমতা নাই, এখন তার সৌন্দর্য নয়, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। যে চেহারা দামি দামি ফেস ওয়াশ দিয়েছিল এখন সে চেহারাটা এখন আর সৌন্দর্য নয়, যে চুলগুলো সুন্দর ছিল মরে গেছে, এখন চেহারা নষ্ট হয়ে গেছে। এখন দুলা ভাই গোসল করবে, সমস্যাটা কিসের আপনার? এখন বলছে না হুজুর ইসলাম ধর্মে নিষেধ, কিন্তু আল্লাহ তো বলছে তোর পর্দাটা আগে করা উচিত, কথা কোন ঠিক কিনা? আমরা সে পর্দা আগে করতে চাই কি চাই না আমার বীর ভাইরা? আমরা সারা জীবন গেলে হুজুরের খালি মেয়েদেরকে পর্দার কথা বললাম, কিন্তু ছেলেদের পর্দার কথা একবারে বলি নাই। আল্লাহ কোরআনে কিন্তু আগে ছেলেদের পর্দার কথা বলেছে, আলহামদুলিল্লাহ বলে সূরাতুন নূর আপনি 30-31 আয়াত বের করে দেখেন, পাঁচ লাইনে ছেলেদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তো যাই হোক, আমি বলছিলাম আমার বোনদেরকে আমার ভাইদেরকে মেয়েদেরকে বলতে চাই, থ্রি পিস কাপড় আপনি এখন পরে গেলেন, দুই টুকরা কাপড় তার মানে মেয়েদের কাপড় হলো পাঁচ টুকরা, মাইনাস হয়ে গেল 4 পিস। আজ থেকে 10 বছর আগে জানতাম মেয়েদের একটা কাপড় ছিল 4 পিস, এটা মাইনাস হয়ে গেছে এখন 3 পিস। 3 পিস শোনা যাচ্ছে এটাও মাইনাস হয়ে গেছে, এখন আবার আছে 3 পিস 2 পিস। এটা রাজধানীতে দেখা যায়, আপনারা দেখলেন না এখনো, মানে শুধু একটা টি শার্ট একটা জিন্সের প্যান্ট, জানি না আর কিছুদিন পরে হয়তো এই 2 পিস মাইনাস হয় এটাও হয়তো 1 পিস হয়ে যেতে পারে। ইদানিং শোনা যাচ্ছে ঢাকা শহরে এমন কিছু ড্রেস আসছে, এর পিছনে ড্রেসটা শুধু এখান থেকে শুরু হবে হাঁটু পর্যন্ত, নিচে কি আছে আকাশের মালিক ভালো। এই ড্রেসটা কিন্তু আসতেছে, কথা কথা ঠিক না? অথবা আমার প্রিয় ভাই, আমি আমার ওই যুবক আমার তরুণ তরুণদেরকে বলতে চাই, ভুল তুমি না একটা তেলা পোকা দেখলে ভয় পাও, ভুল তুমি না আজকে টিকটিকি দেখলে কাপড় নষ্ট করে পালিয়ে যাও, তুমি কি পারবে ওই মাটির নিচে তোমার যে কবরের মধ্যে আনা বাইতুল নার আনা বাইতুল গুরবা বাইতুল ওয়াহদা, কবরটা হবে আগুনের ঘর, কবরটা হবে পোকামাকড়ের ঘর, তুমি কি সহ্য করতে পারবে সেই সাপের গর্জন আর তর্জন গুলো? তাহলে কেন আমি এভাবে চলাফেরা করছি? আজকে আপনার যারা আমরা এভাবে চলাফেরা করছি, কে আমাদেরকে ওই কবরকে রক্ষা করবে? আজকে আপনার কোরআন আজকে তার সদকা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আমি বলছিলাম তাহলে আমরা ছোটবেলাও শিরিক করেছি, ওনাকে মা বোনেরা ছেলেরাও করেছে, দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে চলে গিয়েছে, ইঁদুর ভাই তোমার দাঁতটা আমার দাও আমার দাঁত তুমি নাও। চিন্তা করেন ইঁদুরের চরিত্র সবচেয়ে খারাপ একটা চরিত্র আছে।